করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে পিইসি ও জিএসসি পরীক্ষা। অটোপাস করে দেওয়া হবে শিক্ষার্থীদের। এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের পর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অনুমোদন পেলেই তা বাস্তবায়নে কাজ শুরু হবে বলেও জানান তিনি। দেখুন মাহবুব কবির চাপুলের রিপোর্ট। করোনার কারণে লণ্ডভণ্ড শিক্ষা ব্যবস্থাও। চলতি বছর 16 মার্চ পর্যন্ত ক্লাস করতে পেরেছে শিক্ষার্থীরা, এরপর দীর্ঘ বন্ধ। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও নিশ্চয়তা নেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পিইসি ও জেএসসির 55 লাখের বেশি শিক্ষার্থী। করোনার মধ্যে এত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ঝুঁকি নিতে চাইছে না সরকার, তাই এবছর পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার পক্ষে মন্ত্রণালয়। তবে এই দুটি ক্লাসে বৃত্তি পরীক্ষা কিভাবে নেওয়া যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এখনো আছি পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু প্রাকৃতিক কারণে, দুর্যোগের কারণে আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি, এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিছি যাতে পরীক্ষা হয়তো বা মূল্যায়নের ভিত্তিতে নেব কিনা, আবার অটো পাস দিয়ে দিব কিনা, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু আমারই পাঠাইছি। মাননীয় প্রধানমন্ত্রী কি ডিসিশন দেবেন ওই সিদ্ধান্তই কার্যকর করা হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। তবে সিলেবাস শেষ না করে উপরের ক্লাসে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে সেজন্য ক্র্যাশ প্রোগ্রাম করার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষক রাশেদা কে চৌধুরী। সঠিক পথে হাঁটছেন সরকার, তবে আগামীতে যখনই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করব, আমাদের ভেবে দেখতে হবে যে ক্ষতিটা হয়েছে শিক্ষার্থীদেরকে সেটি এক ধরনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলব, তখনই যেন একটা জরিপ কাজ পরিচালনা করা হয়, তার মাধ্যমে কত শিক্ষার্থী শিক্ষার ক্ষতির মধ্যে পড়ে গেছে একটি তথ্য উপাত্ত হাতে নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে সরকার পরিকল্পনা করবেন এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার করে আগামীতে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিকে যেতে হবে। তবে এইচএসসি পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 20 দিনের মধ্যেই হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।